ডিজিপির মিশন আরক্ষীর কলঙ্ক মোচন তেজপুরের কুকাণ্ডক লৈ ডিজিপির অ্যাকশন চাকরির পৰা নিলম্বিত লম্পট লোহিত রাজবংশী অপরাধ নিয়ন্ত্রণ নে নিজের কলঙ্ক মোচন করব আরক্ষে ঘগ্রাপার কাণ্ডর চাঞ্চল্যর মাজতে তেজপুরত সংঘটিত বিভৎস কাণ্ডই লজ্জানত করেছে আরক্ষীক যুবতীর বাথরুমের ফটো খুঁজি রাইজর রোহত পড়া লোহিত রাজবংশীক লৈ কঠোর আরক্ষী সঞ্চালক প্রধান ঘটনার বিরুদ্ধে বিভাগীয় তদন্তর নির্দেশ ডিজিপির অভিযোগ প্রমাণ হলে সাত দিনের ভিতর কঠোর শাস্তির সম্মুখীন হব লাগিব আরক্ষী বিষয়জন। ইতিমধ্যে তেজপুর আরক্ষী থানাত লোহিত রাজবংশীর বিরুদ্ধে গোচর পঞ্জীয়ন করে আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত প্রক্রিয়া। ইফালে ঘটনা সন্দর্ভত ডিজিপিয়ে তাৎক্ষণিকভাবে লওয়া সিদ্ধান্তক আদরণি জানাইছে সচেতন রাইজে। চাকরির টোপ দি কন্যাসম যুবতীরে অশ্লীল বার্তালাপর অভিযোগ তেজপুর আরক্ষী ছাউনীত সশস্ত্র পরিদর্শক রূপে কর্মরত এইগৰাকী লোহিত রাজবংশীর বিরুদ্ধে ঘটনার পাছতে আঠুকাঢ়ি রাইজর সন্মুখত ক্ষমা ভিক্ষা করবলৈ বাধ্য হয়েছিল আরক্ষী বিষয়াগৰাকী। তেজপুরের পৰা হেমন্ত কুমার নাথ, নিউজ 18 অসম নর্থ ইস্ট।